বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাচ্ছি স্ট্রবেরি চারা কিভাবে রোপণ করতে হয় এবং এর বসানোর উপযুক্ত সময় কোনটা এবং কি কি মাটি লাগে, কেমন পরিচর্যা, কেমন টব নির্বাচন করতে হয়। এই দেখেন, এটা আমার একটা স্ট্রবেরি চারা যেটা আমারই বাগান থেকে নেওয়া। এবার বলি টব। এই দেখেন, এই টবটা হচ্ছে আমার 8 ইঞ্চি। একটা কথা বলি বন্ধুরা, স্ট্রবেরির একটু মাটি বেশি প্রয়োজন হয়। আপনারা যারা এরকম ছোট টব কেউ নির্বাচন করবেন না। এই যে দেখতে পাচ্ছেন এই ছোট টব, 6 ইঞ্চি 8 ইঞ্চি টব নির্বাচন করবেন না। 8 ইঞ্চির উপরে, 12 ইঞ্চি নিচে কোনো টব নির্বাচন করবেন না। সবচেয়ে ছোট টব হলে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে 8 ইঞ্চির উপরে টব নির্বাচন করবেন। এবার দেখেন, এই হচ্ছে আমার টব। প্রথম হচ্ছে আমি ড্রেনিং সিস্টেমটাকে দেখেন, ড্রেনিং সিস্টেমে এখানে আমি একটা দিয়ে দিচ্ছি, একটা চিপস দিয়ে দিলাম যাতে জলটা না আটকায়, কারণ স্ট্রবেরি জল পছন্দ করে ঠিকই, ময়শ্চারাইজার পছন্দ করে, কিন্তু কখনো জল আটকে থাকলে গাছটা পচে যায়। এবার দেখি বন্ধুরা, আপনাদের দেখাই, এটা আমার ভার্মি কম্পোজ, এটা আমার গোবর সার। এই দেখেন গোবর সার, একদম পিওর আমাদের গ্রাম্য গোবর সার। আর এটা আমার টবের গত বছরের কিছু পুরনো মাটি আছে। এবং এই হচ্ছে আমার বেলে দোআঁশ মাটি। আর যাদের বেলে দোআঁশ মাটি পাবেন না, তাদের বলে রেখে তারা এঁটেল মাটি ব্যবহার করবেন, কিন্তু পরিমাণে খুবই কম। এঁটেল মাটিটাকে শুকিয়ে গুঁড়ো করে দেবেন, নিয়ে প্রয়োজন মতো আপনার মাটিটাকে ওয়েটলেস এবং একদম ঝুরঝুর মতো তৈরি করুন। দেখেন গত আমার আগেরবারের মাটি, ঠিক আছে বন্ধুরা। এবং এর সঙ্গে আপনার ইচ্ছা করলে হন্ডাস বন্ডাস দিতে পারেন। এবং যারা শহর এলাকার মানুষ, তারা তো সবকিছু অ্যাভেলেবেল নাও পেতে পারেন, তাদের বলি যদি গোবর সার পেয়ে যান, প্লেন গোবর সার দিতে পারেন। আর যারা এগুলো সব পেয়ে যাবেন, তাদের তো ওয়েলকাম। এবং এর জন্য স্ট্রবেরির একটু মানে জৈব সার খুব ভালো পছন্দ করে, তবে সদ্য বসানোর সময় কেউ গুঁড়ো খোল ব্যবহার করবেন না, কারণ ফুলের ওই যে ঝাঁজটায় গাছ মরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এ দেখেন, আমি এবারে আমার বেড়ে দোয়াশ মাটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাটিটাকে, মাটিটা কেমন হয়েছে একটু দেখে নেন আপনারা। একদম ঝুরঝুরে, দেখেন একটু জোরে হাওয়া আসে উড়ে যাচ্ছে। এবারে আমরা টবে মাটিটাকে দিয়ে নেবো। হ্যাঁ বন্ধুরা, আমি মাটিটা দেখেন বসানোর জন্য মোটামুটি রেডি করে নিয়েছি। এই হচ্ছে আমার গাছ। এই দেখেন, আমি ছোট্ট করে এটা যদি টান দিয়ে বেরিয়ে যায় খুব ভালো, না তো কেটে দেবো, আমার বেরোলো না। এ দেখেন রুট খুবই সুন্দর আছে, আমি রুটে কোনো ডিস্টার্ব করব না, ছোট্ট আস্তে করে বসিয়ে দেবো। এবার একটা জিনিস বলি বন্ধুরা, যারা স্ট্রবেরি গাছ বসাবেন, সবার আগে খেয়াল রাখবেন এই যে অগ্রভাগটা, এই যে যেখান থেকে মানে আমাদের বংশ এই পাতা এই পাতা বেরোয় সেই জায়গাটা, ওটা কোনোভাবে মাটির নিচে দিলে কিন্তু ওখানে পচনা লেগে যাবে। ওইটা সবসময় আমরা চেষ্টা করবো টবের উপরে রাখতে। আমরা আগে লেবেলিংটা দেখে নেব। এই দেখেন, আমরা এবারে মাটি দিয়ে নিচ্ছি। আমি বসিয়ে নিয়ে এবারে আমি সাইডটা চেপে দিচ্ছি, দিয়ে দেখেন আমি যে করে গোড়াটাকে যে যেখান থেকে পাতা বেরোয় এটা সবসময় উপরে রাখবো। এবারে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো, প্রথমে গোড়াটা দেখেন পরিষ্কার করে নিচ্ছি যাতে গোড়াটায় জল না, ওই মানে মাটিটা না থাকে। প্রয়োজন মতো জল দিলাম। এবারে বলি বন্ধুরা, স্ট্রবেরি রোদ এই আপনার শীতের সময় আপনি একদম ফুল সানলাইটে রাখতে পারেন, একদম কোনো সমস্যা নেই, একদম ফুল সানলাইটে রাখবেন। এবং এর কখনো মানে জল শুকাতে দেবেন না, সবসময় ময়শ্চারাইজার রাখবেন। আমি আমার অন্য গাছগুলো দেখাচ্ছি কেমন ময়শ্চারাইজার আছে। আমি প্রত্যেক দিনই জল দিই, প্রত্যেক দিন। আর যে এক্সিট জলটা থাকে সেটা তো আমার ড্রেন সিস্টেম থেকে বেরিয়ে যায়। এবারে একটা জিনিস দেখাই, আমার এই টপটা, এ দেখেন এই টপটা খেয়াল করে দেখেন, আমার এই টপের ছবিটা আমরা দিচ্ছি, যেটা আমার প্রথম যখন আমি নিয়ে আসি স্ট্রবেরি গাছ, আমার এই টপটায় বসে একটা হেভি সুন্দর ফলের ছবি আছে, যেটা আমার এই ছবি দিয়ে অনেক বন্ধু আবার
এটা দিয়ে সেলও করছে, কিন্তু এই ফল টপটা চেক করে দেখে নেন। এই টপের আমি আপনার ছবিটা দিয়ে দেব। এবারে বলি বন্ধুরা, টবে যারা কোনো রাসায়নিক সার ইউজ করবেন তারা সবসময় এরকম পাতাটা ধরে সরিয়ে নিয়ে একটা সাইড গাছ থেকে অনেকটা দূরে অল্প করে দিয়ে দেবেন, জল দেওয়ার পরে সার দেবেন। কারণ যদি আপনি আগে সার দেন, দিয়ে যদি জল দেন, সারটা সঙ্গে সঙ্গে ওটা গলে গিয়ে গোড়ায় গেলে ফাঙ্গাস বা পচনা লাগতে পারে, আপনার গাছ কিন্তু মারা যেতে পারে। আপনি সপ্তাহ থেকে 10 দিন অন্তর সার দিতে পারেন, ওটা দেবেন বিকেল টাইমে। জল দেওয়া হয়ে গেল, অল্প করে সার দিয়ে দিলেন, কোনোভাবে পাতা বা গাছের গায়ে যেন না লাগে। আর আরেকটা জিনিস বলি, আপনারা যখন স্ট্রবেরি গাছ বসাবেন, গাছের দেখবেন ফুলগুলো একটা গাছের থেকে ফুল বেরিয়ে বেরিয়ে টবের বাইরে, ফল থাকলে খুব ভালো হয়, তাহলে ফলটা পচনা লাগে না। কিন্তু যদি আপনারা ফ্ল্যাট টপ ব্যবহার করেন বা বড় টপ, বিশাল বড় টপ ব্যবহার করেন, ফলগুলি যখন মাটির উপরে আসবে তখন এখান থেকে ময়শ্চারাইজার নেবে, উপরে সূর্যের আলো পড়বে, পরে ফল মোটামুটি আপনার যত কটা ফল পড়বে মাটির সংস্পর্শ করলে 100টায় মোটামুটি আপনার 95টাই পচে যাবে। আর বলি, ফল বেশি নিতে গেলে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে গাছ নির্বাচন। এটা একটা খুব ভাইটাল জিনিস, আপনার যেমন গাছ হবে ফল তেমন হতে পারে। এখন আপডেট ভ্যারাইটিতে প্রচুর স্ট্রবেরি এসছে, কিন্তু আমি আমার 15 বছর অভিজ্ঞতায় আমার কাছে সব থেকে ভালো ফল দিয়েছে এটা। আমি কিন্তু অন্য আপডেট ভ্যারাইটি সব কিন্তু আস্তে আস্তে পার করে দিয়েছি, কারণ যদি আমি ফল যেটা পাবো তার পিছনে আমি খাটবো। আর মিষ্টতা বলেছি আপনাদের চাই না, কিন্তু সেটা আমি দিতে পারছি না, ওটা প্রোডাকশন খুবই খারাপ, ওটা ফল হয়ে যাওয়ার পরে আমার রানার আসছে। সুতরাং ওই জন্য বন্ধুরা আমি আপাতত কাউকে দিতে পারছি না, আমি দুঃখিত। আর একটা কথা বলি, এই গাছে রোগ হচ্ছে আপনার দুটো রোগ আছে। একটা হচ্ছে পাতার নিচে একটা রেড স্পাইডার বলে একটা লাগে, ওটা বোঝার উপায় গাছটা হচ্ছে ফ্যাকাশে হয়ে যায়, গাছের গ্রোথ কমে যায়। ওই জন্য আপনারা যে কোনো মেডিসিনের দোকান থেকে আপনারা ওই লাল মাকড়সা বা রেড স্পাইডারের তেল বললে দিয়ে দেবে, ওটা আপনার বিকেলে স্প্রে করবেন বা সন্ধ্যের পরে, সপ্তাহে 2 বার করলে মোটামুটি নির্মূল হয়ে যাবে। আর শীতের লাস্টের দিকে ফেব্রুয়ারির পরে একটু আপনার হাবলার উৎপাদ হয়, হাবলা পোকার জন্য আপনারা রোগার অথবা তোফাঘর গ্রুপের তেল স্প্রে করলে হয়ে যাবে। এবারে বলি, এই গাছগুলো ফল আমি খেয়াল করে দেখেছি, যারা অ্যাডভান্স গাছ তৈরি করে, গাছ খুব বড় হয়ে যায়, তাদের মোটামুটি ডিসেম্বর থেকে ফুল এসে যায়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আমি কন্টিনিউ ফল পেয়ে যাই, কিন্তু মেতে তখন প্রচণ্ড গরম হওয়ার জন্যে গাছে নতুন করে আর ফল ফুল খুবই কম আসে। এবং যারা যত্নে রাখে, আমার কাছে সবাই যারা আমার রিলেটিভ আছে তারা বলছে গাছে একটার দিক করে অল্প সারা বছর টুকটাক ফল দেখা দেয়, এবং সে ফলগুলো সাইজ খুবই ছোট হয়। কিন্তু আপনারা ফলের আশা করবেন ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত এটা কন্টিনিউ ফল দিয়ে যাবে এই ভ্যারাইটির জন্য। আর অন্য ভ্যারাইটিটা আপনার মার্চ পর্যন্তই শেষ। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত। আর কিছু যদি আমাদের জানার থাকে আমাদের কমেন্ট করেন, ভালো লাগলে লাইক শেয়ার করেন, আর যদি পছন্দ না হয় আনলাইক করেন। ঠিক আছে বন্ধুরা, বাই।